ভোলায় মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়েছে 100 মিটারের বেশি এলাকা। ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। ভাঙন আতঙ্কে এলাকা ছাড়ছেন নদীপাড়ের অনেকে। ভোলা থেকে ছোটন সাহার তথ্য ও ফুটেজে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চল এবং সিলেটে সাম্প্রতিক বন্যার পানি চাপ বাড়িয়েছে ভোলার মেঘনা নদীতে, আর এতে গেল কয়েকদিন ধরে ভাঙছে বিভিন্ন এলাকা। তিন দিনে বিলীন হয়েছে 100 মিটার। ভাঙন অব্যাহত রয়েছে সদর উপজেলার জোরখাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায়। এমন বাস্তবতায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। হুমকিতে রয়েছে 2টি প্রাথমিক বিদ্যালয়, 3টি মসজিদ, 1টি মাছের আড়ত সহ 5 শতাধিক ঘরবাড়ি। এই যে গাছগাছা সহ ডাবিয়া দিতেছে, কারণ আমরা এই যে যারা আছি এলাকায় বাস করতেছি, আমরা খুব একটা আতঙ্কিত আছি যে আমরা কি করব, কোথায় যাব, কি করব। 500 পরিবার এখান থেকে নদীর পাড়েই, কিছু পরিবার বাড়ি মানে ঘর দুয়ার ভেঙ্গ রাস্তার পাশে নিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের একটা বাড়ি ঘর সব নিয়ে গেছে। উত্তরের পানির চাপের চড়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা বিষয়টি জানিয়েছি, প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। আশা করতেছি যে এখানে ভাঙন রক্ষার জন্য আমরা খুব শীঘ্রই অনুমতি পাবো এবং সেক্ষেত্রে ভাঙন রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেঘনায় গত এক যুগে বিলীন হয়েছে ভোলার 37 বর্গ কিলোমিটার এলাকা। এজন্য টেকসই বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।